ফেন্সিডিল সহ বিহারের চার যুবক আটক আগরতলা রেল স্টেশনে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 345 বোতল নেশা সামগ্রী। তারা রেলে চেপে নেশা সামগ্রী আগরতলা নিয়ে এসেছিল। আগরতলা আজ জিআরপি থানায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের নাম উমাশঙ্কর সিং, অভিষেক কুমার, বিজেন্দ্র কুমার এবং নিকেশ কুমার। চারজন লোক সম্ভবত নার্কোটিক্স ফেন্সিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে এই খবরটা খুবই সলিড। তারপর আরপিএফ আমরা জিআরপি মিলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে, যেটা বিহার হয়ে, তো এটাতে আমরা অ্যাম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে। তারপর প্রায় যখন 2 নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো, তখন চারজনকেই মানে তারা নামলো এবং বড় বড় পিট্টু দিয়ে গেছে তাদের কাছে। তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্ট্রাভেন্ট থাকতে পারে। তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা গুগল সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ওটার মধ্যে স্কোপ আছে। তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে, ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা 345 বোতল স্কোপ সিরাপ উদ্ধার করি, যার বডি পিন প্রায় 200 টাকা এবং যা মানে বাজার যে নেশার দ্রব্য হিসেবে যে বিক্রি করে প্রায় 500 টাকা করে, তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় 1,72,500 টাকার মতো দাঁড়ায়। তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই, তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডছে। তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে, তো আমরা এগুলা অবশ্যই খতিয়ে দেখছি।